গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত জানিয়ে আজকে একটা আবার নতুন ব্লগ শুরু করলাম। হ্যাঁ বন্ধুরা, অনেক দিন বাদেই আসলাম। তো এই যে দেখো, শিমগুলো আমি কাটছি, এটা হচ্ছে আমাদের গাছের শিম, জানো তো। তো এত শিম হয়েছে এবার আমাদের এখানে, সবার বাড়িতেই শিম গাছ আছে, কাকে দেব বুঝতে পারছি না। হ্যাঁ, তো যাকে জিজ্ঞাসা করা হয় বলা হয় যে এরকম না আমাদের আছে, বুঝছো তো। সকালবেলাতে আজকে আতপ চালের ভাত, এই যে দেখো সমস্ত তরকারি কেটে নিয়েছি, নিয়ে যে ছেলেরও পরীক্ষা ছিল ছোট ছেলে, এই যে ভাত বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা আজকে একটা কথা, এই যে দেখো শিমের বিচিগুলো কত বড় বড় হয়ে গেছে, বীজগুলো আর কি, সরি, হ্যাঁ বীজগুলো। তো বন্ধুরা আজকে একটা মানে ভিডিও দেখতে দেখতে একটা ছোট গল্প করি। গল্পটা হচ্ছে এটাই যে মানে যখন আমি প্রথম প্রথম ভিডিও করতাম, তখন তোমার মানে প্রথম দিন যখন আমি ভিডিও বানালাম আর কি, আমার ইন্ট্রোডাকশান দিলাম, পরিচয় আর কি দিলাম, তখন আমার ছোট ছেলে এডিট করতো, আর আমি ঘরের কেউই জানে না, মানে বাবা বড় ছেলে জানে না, আমরা দুজনেই। তো যাই হোক, একটু ভুলভাল হয়েছে, তো ও এডিট জানতো না। বাইরে দেখছো কি হাওয়া, দেখো কি হাওয়া, মানে কি বলবো তোমাদের, কি দেখো পর্দা টর্দা সব উড়িয়ে নিচ্ছে। তো যাই হোক বন্ধুরা, তো তখন যখন দেখলাম মানে ভিডিওটা ছাড়ার পরে আমার 15-20টা হয় আর কি ভিউ আর কি, তখন সেদিন যে এত আনন্দ লেগেছিল যে না আমাকে 15-20 জন দেখছে। তারপরে আস্তে আস্তে করে বেশ মোটামুটি ভালোই দেখতো, জানো তো। এরপরে ধীরে 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 ধীরে, আমি হয়তো বলবো না এটাই বাস্তব যে ভিডিও আমি ভালো করিনি বলে মানুষও মানে তোমরা কি বলবো বুঝাতে পারছি না কথাটা, মানে দেখাটাও কমে গেছে সবার আর কি। তো যাই হোক, তখন আমার একটু একটু রাগ হয়ে গেল সবার উপরে, দেখছে না কেন, আমিও তো অন্যদের মতন খারাপ করছি না। কিন্তু যখন বন্ধুরা প্রথম দিন আমার 15টা ভিউ হলো, তখন আমার কত আনন্দ ছিল তাই না, যে না দেখছে আমাকে। যখন বেশি হয়ে গেছিল তখন মানে আমাদের এক্সপেক্ট মানে ওটাকে বাংলায় কী বলবো, যে মানে আমার আশাটাও বেশি হয়ে গেছিলো আর কি। হ্যাঁ, তো বাংলাতে কথা বলাই ভালো। দেখো আরেকটু ফাঁকে বলে নিচ্ছি, দেখো বন্ধুরা, এই যে শেরু এভাবে পাশের বাড়ির বাচ্চা মেয়েটার সাথে, ও মাধ্যমিক দিল এবার, হ্যাঁ ওর সাথে এভাবে প্রতিদিন এখন ওখান দিয়ে ঘুরতে যায়। ওই যে দেখো, দেখছো, প্রত্যেক দিন ঘন্টা দেড়েক দুয়েক শেরু গিয়ে ওখানে ওদের বাড়িতে ঘুরে আসে। আজকে ওদের মামা আসছে, মামি আসছে, তো সেই মামা মামি আসার জন্য বিশ্বাস করবো না, তো শেরু ওদেরকে কি বকা, তো ওরা সমানে শেরুকে ভয় পাচ্ছে, হয় না, ছেড়াল যাদের থাকে না তারা ভয়ই পায়। তো সেজন্য আর কি ও দিয়ে গেছে, ওর মনটা ভালো না, এটা প্রতিদিন শেরুর এখন একটা ঘোরার টাইম হয়ে গেছে জানো তো, তা ওদের বাড়ির থেকে মানে কি বলবো আর। তো ওই যে দেখো ফুল তুলছে, আমি পরে বলছি। তো তো আর আজকে যখন আমার সেই মানে ভিউটা কমে গেছে, তখন আমার রাগ হচ্ছে, ওই যে তোমাদেরকে হাওয়া দেখাচ্ছি, তো আমার রাগ হচ্ছে, আমার ভিডিও করতে ইচ্ছা করছে না। কিন্তু প্রথম দিন যে আমি 15-16টা ভিউ পেয়েছিলাম, হ্যাঁ তারপরে আস্তে আস্তে কয়েকটা যেন হয়েছিল, তো এরপরে একটু বেশি হওয়াতে কি হলো, আমার আশাটা মানে অনেক উঁচুতে হয়ে গেল। এখন যখন মানে কমে গেল, তখন আমি কেন কমে গেল, ওই ভিউগুলো কোথায় গেল, ভেতরে 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 একটা হতাশার মতন চলে এলো। তা এটাই বলতে চাচ্ছি যে বন্ধুরা, দেখো সজনে ফুল তো সবাই বলে সজনে ফুল ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে, আমি কোনো দিনই খাইনি জানো তো। সর্ষে ফুল খেয়েছি কিন্তু সজনে ফুল কোনো দিন খাইনি। তো ওর বাবা গিয়ে বাজার করে আজকে নিয়ে আসলো সজনে ফুল আর কি। তো সেটাই বলতে চাচ্ছি বন্ধুরা, যে যখন একটু মানে আমাদের আমাদের বলবো না, আমারই বলি, সবাইকে, সবাই একরকম হয় না, আমার মতন মেন্টালিটি আর কি, যে মানে একটু খারাপ হয়ে গেলেই ভিডিও করা বন্ধ করে দেওয়া, অমুক করা, মানে চেষ্টাটাই আর কি ছেড়ে দেওয়া না, তো একটু মানে দেখাই যাক না। হ্যাঁ, ঘরের মধ্যে তো ওয়াইফাই চলছেই, আনতে হবেই, কেননা আমার ছোট ছেলে যেহেতু কম্পিউটার নিয়ে পড়াশোনা করে,
ওর বাবারও টিকিট করতে হয়, তো সেই কারণে তো মানে এটা চলেই বলো, তো আমি এ কাজটা করতে পারি না সেই মানে ওটাকে কি বলবো মানে সেটা ধরেই আমি আর কি বসে আছি, কেন আমার হচ্ছে না। তাই আজকে ভাবলাম, মানে আজকে না কালকেই ভাবলাম, যে সেই দিনটা তো কোনো দুঃখ ছিল না যেদিন আমার প্রথম দিনের ভিডিও অনেকের অনেক বেশি হয়, কিন্তু সেটা আমি এত সুন্দর করে মানিয়ে নিয়ে করে যাচ্ছিলাম। তারপরে যখন একটু বেশি বেশি ভিউ হচ্ছিল তখন খুব আনন্দ হচ্ছিল, যেই একটু কমে গেল অমনি আমার ভরসা চলে গেল। তো এটা তো ঠিক না আমার মনে হয় আমার এই কাজটা আর কি, তো সেটাই আর কি মানে একটু শেয়ার করলাম, মনে হয় ভালো লাগে। আর এখানে দেখো সর্বরকম তরকারি দিয়ে, এটা আমার ছোট ছেলে ওর বাবার প্রচণ্ড প্রিয় আর কি। তো মোটামুটি ভাবতে পারো গাছেরই অনেক কিছু আছে, যেমন শিম আছে, বেগুন আছে, তারপরে হচ্ছে তোমার কী বলে আর 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 জানি কি টমেটো আছে, তো যাই হোক বাঁধাকপি গাজর ওগুলো কিনতে হয়েছে, লাগানো হয়নি তো একটু কমিয়ে দিয়েছি। হ্যাঁ, তো জলগুলো বেরিয়ে জলের মধ্যেই হবে। আর বলো না, এই যে তোমাদের দেখিয়েছিলাম এই ক্ষেতটার পরে, তো ওই যে আমি আমার একটা মানে ওটাকে কি বলবো ডিপ্রেশনই ওটাকে বলি এক কথাতেই, ওটা চলে আসছে আমার ভিউ হয় না, দূর এই ভিডিও করে কি হবে। তো যাই হোক মানে লেগে থাকিনি, তো তোমাদের আর গাছগুলোও দেখাতে পারিনি, তো সেই কারণেই দেখো এই যে এখানে তোমার ধনে পাতা তুলতে এসেছি। এমন ব্যাপার মানে বুঝতে পারবে না, যে মানে ধনে পাতা গাছটা হতে হতেই ওর মধ্যে বীজ চলে আসলো, ফুল চলে আসলো, পাতা পুতা কিছুই হলো না, এই যে এই সমস্ত আর ওগুলো যেগুলো শুয়ে আছে ওগুলো মূলো, আবার বিশেষ করবে না নিচের মূলতে গাছের নিচে কোনো মূলই হয়নি, ফুলে ভরে গেছে। তো সবাই বলে মূলো ফুল খাওয়া যায়, বড়া খাওয়া যায়, দেখি কালকে তুলবো, এ তো আর কোনো কাজেই লাগলো না। বেলগাছটাতেও দেখো কেমন পোকা 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 ধরে গেছে, তারপরে ওই যে দেখো ধনে পাতা নিয়ে যাচ্ছি সমস্ত ফুলে ভরা ধনে পাতাতে, মানে কি যে বলবো। আর পাছের একটা হলুদ কলকে ফুল গাছ আছে, তোমাদের অনেক দেখিয়েছি যারা আমার ভিডিও দেখো, এর তো কোনো ফুলই ফোটে না, বৃষ্টি কিন্তু হচ্ছে জানো, গেল কালকেও রাতে বৃষ্টি হয়েছে, এর আগেও বৃষ্টি হয়েছে, কিন্তু ফুল আর ফোটে না, ফুল তাছাড়া এখানে নেইও। আর ওখানে একটা জবা ফুল আছে সেই ফুলটা দিয়েই, আর এত হাওয়া রে বাপ রে বাপ, আজকে মানে কি বলবো যেমন হাওয়া তেমন মানে চিমটি চিমটি গরম, ওই যে একটা ফুলই ফুটেছে। তারপরে যখন ওই যে শেরুকে নিয়ে গেল, তোমরা হয়তো খেয়াল করেছো বৃষ্টি ফুল তুলছিল, ওটা আমার জন্যই, কেননা ওদের ওপাশে অনেকটাই ফুল। আর যেটা সবচেয়ে ভালো হয়েছে বন্ধুরা সেটা হচ্ছে টমেটো, একদম থোকা 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 এই গাছটাতেই বেশি হয়েছে আর কি। আর বেগুন গাছগুলোও যেন, বেগুন গাছেরও একটা ব্যাপার আছে, ব্যাপার হচ্ছে তোমার ওই যে হনুমান মানে খেয়ে নেয় এসে বেগুনগুলো, তাও মোটামুটি টুকটাক খেয়েছে আর কি। যাই হোক আরও খাওয়া যেত, হনুমান খাচ্ছে আর কি করা যাবে বলো, ওরাও তো খাবে, সবার বাড়ি এসেই ঘুরে 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 খেয়ে যায়, তো এই হচ্ছে ব্যাপার। তো সেটাই আমি বলতে চাই, মানে মানে হোক বা না হোক নিজের এই ধুতরা ফুলটা আজকে তুলে নিই জানো তো, সদ্য মানে সদ্য বলবো না, কাল হয়তো ফুটে যাবে। তো সেটাই আমার মনে হয় হলো এটাই বোধহয় সত্য ঘটনা, যে এটাই বোধহয় বাস্তব, যে হোক বা না হোক কিছু কাজ নিজের ভালোর জন্যও করতে লাগে না, নিজেকেও ভালো লাগে। হ্যাঁ, একটা সময়ও মানে তোমার টাইমও হয়ে যায়, এখন তো ওরা বড় বড়ও হয়েছে, নিজের হাতে খেতে পারে, নিজের হাতে নিতে পারে, তো যাই হোক আর সময় হলে বড় ছেলে রান্নাও করে দিতে পারে। তো এখানে আজকে আমি অমলেট করে দেখো ডিমের ঝোল, এই যে সজনে ফুলটা সেটাকে পেঁয়াজ দিয়ে, কোনো দিন তো খাইনি, আর আমি বেসন দেখলাম বেসন নেই আমার, পুড়িয়ে গেছে, আমি একটু ময়দা দিয়েই করেছি। তো যাই হোক খেতে তো সত্যি দুর্দান্ত দুর্দান্ত, মানে কি বলবো, কেউ যদি না খাও একবার খেয়ে দেখো পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে। আমি আবার ধনে পাতা দিইনি কেন, এ আর এত সুন্দর গন্ধ, মানে তোমাদের কি বলবো, তোমরা বেলি ফুল না হলে শেফালি ফুল এই টাইপের ক্যাটাগরি, হালকা একটা মানে দারুণ গন্ধ আর কি ফুলটাতে। আমি আবার একটু শুকে দেখলাম, দেখি তো দারুণ গন্ধ, দারুণ, তো যাই মানে একদম মোমো করবে না। আর এখানে বিশ্বাস করবে না তিনটে চারটে কাঠবিড়ালি এসেছিলো জানো, এক ঝাঁক ঘুঘু, কিন্তু যে ঘুঘু পাখি তো বলে মনে হয় তো ঘুঘু না চড়াই কি যে বলবো ঠিক বুঝতে পারছি না, যাই হোক তো উড়ে যায় যখনই ক্যামেরাটা নেই, কিচির 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 এত কিচির কিচির করবে মানে ভাবা যায় না জানো তো, এত পাখি। তারপরে হচ্ছে ময়না,
এই সমস্ত আছে। এই যে বেশি বড়া হয়নি জানো তো, এই কয়টাই হয়েছে। অনেক দাম, 200 টাকা কেজি, 1 কেজির দাম 200 টাকা। তবে 1 কেজি ফুল অনেকই উঠবে সেটাও ঘটনা। তো এই যে এখানে রান্না করেছি নিরামিষ তরকারি, এই যে ডিমের অমলেট করে ঝোল, আর হচ্ছে গিয়ে তোমার সে কী বলে ওই যে ডাল ছিল একটু, আমার তো ছেলেদের ডাল না ছাড়া হয় না, সেরুর ডাল না ছাড়া হয় না তো কারোরই। এই যে এখন আমি পুজো করতে এসেছি স্নান করে, তোমাদের হয়ে গেছে আমার পুজো, হয়ে যাওয়ার পরেই তোমাদেরকে দেখাচ্ছি আর কি। হ্যাঁ, আগে আমি ঠাকুর প্রণাম করে নিই, তারপরে আমি ক্যামেরাতে পুজোটা দেখাই। পুজো দিতে দিতে আমি ক্যামেরা মানে করলেও না আমার সেটা মনোপুত হয় না। হ্যাঁ, আমি একদম সব প্রদীপ টদীপ দেখিয়ে টেখিয়ে দেওয়ার পরে ক্যামেরা আবার চালু করি, যে পুজোটা করলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো যাই হোক, ওই যে বলেছিলাম বৃষ্টি তারপরে ফুল দিয়েছিল, তো সেই ফুল। হ্যাঁ, তো যাই হোক, এরকম হচ্ছে ব্যাপার। তো সেটাই আমার মনে হয়, হোক বা না হোক, কিছু কিছু কাজ, কিছু কিছু কাজ নিজের মনের ভালো লাগার জন্যও একটু করতে হয় আর কি। হ্যাঁ, তারপরে এই যে আমি খেতে বসে গেছি, পড়া টড়া দিয়ে ডাল টাল নিয়ে, ওটা ওর বাবার ভাত। হ্যাঁ, আর কি যে টক খেতে ইচ্ছে করে এই সিজনে, মানে কি বলবো, টমেটো দিয়ে। আর টমেটো কাটার মতন কোনো রকম ধৈর্যই আমার ছিল না। তো যাই হোক, বড় ছেলে ওর বাবাকে একটু কেটে দিয়েছে, ওখান থেকে খাচ্ছি একটু একটু নিয়ে। তাহলে বন্ধুরা, এই যে আমি রুটি বানাচ্ছি, রুটি বানাতে বানাতে আজকের মতন ভিডিওটা শেষ করি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। হ্যাঁ, আবারও একটা কথা বলবো, যে এটা যখন আমার মনে এসেছে তখন এটাকে একটু বাস্তবায়িত করাটা আমার অন্তত উচিত, আমার নিজের ভালো লাগার জন্য। সবসময় পারিশ্রমিকের ফল হয় না, এটা ঘটনা, আমি কেন অনেক মানুষই পাইনি। হ্যাঁ, তো যাই হোক, পারিশ্রমিকের ফলের কথা চিন্তা না করে যদি মানে নিজের ভালো লাগাটাকে চিন্তা করা যায়, তাহলে মনে হয় অনেক বেশি ভালো থাকা যায়। তো সর্ব